নমস্কার বন্ধুরা, ডক্টর নির্বিত পিতে আপনাদের সবাইকে স্বাগত। জুলাই মাসের শেষের দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রতিটি বাড়িতে জ্বর সর্দি কাশি লেগেই আছে। এই জ্বর সর্দি কাশি সবাই একরকম হলেও প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কারণটা আলাদা। কারোর ক্ষেত্রে ফ্লু, কারোর ক্ষেত্রে ম্যালেরিয়া, কারোর ক্ষেত্রে ডেঙ্গু অথবা কারোর ক্ষেত্রে টাইফয়েড, কিন্তু সবসময় আমরা তফাৎ করতে পারি। চলুন আজকে আমি সেই তফাৎ একটু করার চেষ্টা করি। প্রথম আমি শুরু করবো ফ্লু দিয়ে। যদি কারোর ফ্লু হয় তাহলে তার দেখা যাবে প্রাথমিক জ্বর অথবা জ্বর জ্বর ভাব, তার সঙ্গে থাকবে সর্দি কাশি হাঁচি, গায়ে হাত পায়ে অল্প অল্প ব্যথা অথবা একটা ম্যাচ ম্যাচের ভাব, যেন শরীরটা উঠতে ইচ্ছা করছে না, একটা দুর্বল ভাব। তার সঙ্গে হাঁচি থাকবে, অল্প খুশখুশে কাশি, গলাটা যেন খুশখুশ করছে। আর একটা অদ্ভুত সিমটম থাকে, সেটা হচ্ছে মুখটা তেতো হয়ে যাওয়া, মানে মুখের কোনো স্বাদ নেই, জিভটায় যেন তেতো তেতো ভাব। এইগুলি হলো ফ্লু এর লক্ষণ। এবং জ্বরও অনেক সময় কিন্তু 102-3-4 হয়ে যেতে পারে, এবং এই কাশিটি কিন্তু খুব বাড়াবাড়ি হয় না, খুব খুব কাশি চলতে পারে। এটা হলো ফ্লু। সেকেন্ড যদি আসি ডেঙ্গু, ডেঙ্গু যেটা খুব মারাত্মক রূপ ধারণ করেছে, ডেঙ্গুতে থাকবে প্রচন্ড গায়ে হাত পায়ে ব্যথা, মানে এত ব্যথা সেই ব্যথা কোনো কিছুতেই কমবে না, ওষুধ খেয়েও কমছে না। এবং জ্বর 103-4 ছাড়িয়ে যাবে, এবং জ্বরে কমার ওষুধ যেমন প্যারাসিটামল খেলেও কিন্তু জ্বর কিন্তু পুরোপুরি যাবে না, জ্বর গায়ে থেকে যাচ্ছে। তার সঙ্গে থাকবে